আমরা আছি এখন ঢাকার ক্ষতিগ্রস্ত অন্যতম ক্ষতিগ্রস্ত যে থানা ভাটারা থানা, সেই ভাটারা থানায় আমরা বাইরে আর্মির পাহারাতে দেখতে পাচ্ছি। ভিতরে ঢাকা মেট্রোপলিটন ভাটারা থানা আমরা দেখছি যারা পুলিশ সদস্য উপস্থিত হয়েছেন তারা মূলত একটা তালিকা বা রেজিস্টারের মতো করছেন। বাইরে যারা অপেক্ষারত ছিল তারা মূলত পুলিশ সদস্য ছিল, তারা একটা তালিকা করে কে কে আসলো এবং তারা তালিকা করার পর সবাই বাইরে অপেক্ষা করছে। করার পর আমরা বিভিন্ন পুলিশ সদস্য যারা এখানে কর্মরত ছিলেন তারা তালিকা করে অপেক্ষা করছে এবং তাদের যে ক্ষতিগ্রস্ত রুমগুলো ছিল সেগুলো তারা দেখছে এবং আমরা দেখতে পাচ্ছি পরে কথা বলে আমরা এখন যাচ্ছি দোতলায় যাচ্ছি যেখানে তারা তাদের ম্যাচ ছিল। এগুলো একেবারে ম্যাসাকার করে আমরা দেখতে পাচ্ছি ফেলে রাখছি। আমরা যাচ্ছি এখন তিনতলায় মূল থানা ভবনের। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে এই ফ্লোরটি। আমরা দেখতে পাচ্ছি কিছু পুলিশ সদস্য তারা তাদের হারানো জিনিসপত্র খুঁজে বেড়াচ্ছে এবং আমরা এখানে দেখলাম যে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। দুইটা এই ফ্লোরে ওনারা তাদের থাকার, এটা তো আপনাদের থাকার জায়গা ছিল নাকি? হ্যাঁ, এটা একেবারে পরিপূর্ণ একটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। গুরুত্বপূর্ণ একটি রুম হচ্ছে সেরেস্তা রুম, যেখানে থানার বিভিন্ন রেকর্ডগুলো থাকে, মামলা এবং অন্য অন্য যে রেকর্ডগুলো এখানেই লিপিবদ্ধ থাকে। সেই সেরেস্তা রুমের সকল কাগজপত্র এবং এখানে যে চারটা কম্পিউটার ছিল সেই কম্পিউটারগুলো একেবারে কোনো নিশ্চিহ্ন করে ফেলা বা কোনো অংশ এখনই পাচ্ছে না। এ হচ্ছে সেরেস্তা রুমের যে অংশটা। এটা অস্ত্রাগার ছিল, অস্ত্রাগারের অস্ত্র লুট হয়েছে বলে জানালো যারা। এখন কিছু অস্ত্র পুড়েছে এবং কিছু অস্ত্র লুট হয়েছে। এটা একটা পাশের, এটাও ছিল একটা অস্ত্রাগার, এখান থেকে অস্ত্র লুট হয়েছে। যে আলামতের যে রুম আমরা বলি, অর্থাৎ যত ডকুমেন্টস, অর্থাৎ যে জব্দকৃত যে মালামাল সেগুলা এই রুমে রাখা হতো। এই রুমটার যদি আমরা একটা চিত্রটা দেখাই কি ভয়ঙ্করভাবে তছনছ করে দেওয়া হয়েছে, ধ্বংসস্তূপে পরিণত করা হয়েছে এবং জব্দকৃত কোনো মালামালই আর পাওয়া যায়নি। সব কিছু তারা ছিনিয়ে নিয়ে গিয়েছে বলে অভিযোগ যারা যোগ দেওয়া পুলিশ সদস্যদের।
রুমে আমরা যেটা যাচ্ছি সেটা হচ্ছে স্টোর রুম, যেখানে পুলিশের বুলেট প্রুফ বিভিন্ন জিনিস, ডাল, লাঠি, অর্থাৎ অস্ত্রাগার, অস্ত্র ব্যতীত অন্যান্য প্রোটেকশনের যে জিনিসগুলো সেগুলো এখানে থাকতো, সেই রুমের চিত্রটা আমি দেখাচ্ছি। বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের তত্ত্বাবধানে ভাটারা থানার সর্বশেষ পরিস্থিতি যদি আমরা বলি, তাহলে 10:12 পর আমরা যখন থানায় সরেজমিনে যাই, তখন আমরা দেখতে পাচ্ছিলাম সেনাবাহিনীর সদস্যরা তারা প্রহরীর, একেবারে অত্যন্ত প্রহরীর ভূমিকা পালন করে বাইরে অবস্থান করছে, এবং ভিতরে 156 জন যে কনস্টেবল, এসআই, এএসআই, ইন্সপেক্টর এবং এডিসি যারা এই থানার দায়িত্বে ছিল, 156 জনের বেশিরভাগই জয়েন করে ফেলেছে। শুধু গুরুতর আহত অবস্থায় যারা হাসপাতালে ভর্তি তারা এখনও জয়েন করতে পারেনি। ওসি সাহেব আমাদেরকে যেটা জানালো যে আমাদের কয়েকজন সদস্য আহত অবস্থায় এখানে এসেছে, শুধু যারা আসতে পারেনি অর্থাৎ হাসপাতালে যারা ভর্তি ছিল তারা বাদে বাকি 156 সদস্যের যারা আনসার সহ তারা সবাই গতকালই যুক্ত হয়েছে। কয়েকজন বাকি ছিল তারা আজকে, বাকিরা যুক্ত হয়ে গিয়েছে। সর্বোপরি আমরা তারা যেটা বললো, ওসি মাইনুল হোসেন সে জানালো যে আশা করি আমরা আজ রাতে থেকে অথবা আগামীকাল থেকে পরিপূর্ণভাবে থানার যে কার্যক্রম সেটা আমরা চালু করতে পারবো।